আচ্ছা রাশেদ, তুমি এত ছোট বয়সে বিদেশে কেন আসলা? পরিবারের জন্য। পরিবারের জন্য আসলে তাই না? পরিবারে তোমার কে কে আছে? মা আছে, ভাই বোন আছে, বাবা আছে। আচ্ছা, তুই এখন মাসে কত টাকা ইনকাম করে পারো? মাসে 1500 টাকা। বাংলা কত টাকা করে তুমি খাটাও? বাংলা 30,000, 28,000। তুমি যে টাকাগুলো কামাও এখানে, তার সব টাকা তুমি দেশে পাঠাইতো না? তুমি এখানে কিছু খরচ করো? আমি কিছু খরচ করি না, মাসে আমার 20 রিয়াল খরচ হয়। মাসে 20 রিয়াল? আচ্ছ আচ্ছা, তুমি 20 রিয়াল দিয়ে করছো? 30 রিয়াল। 30 রিয়াল তো মোবাইলে কার্ড লাগে তোমার? ওই যে মোবাইলে কার্ড লাগাই না, ওই অ্যাপে ওয়াইসালে 25 টাকা মারবে। আর খাওয়া দাওয়ার বিষয়টা তুমি কিভাবে? খাওয়া দাওয়া ডাইল আর আলু। ডাইলের আলু শুধু স্রে মাছ মাংস এগুলো কিছু খাও না? একটু বলো শিশু, তোমার মনের আবেগটা গুলো বলো। বেগুন একজনের যে বেগুন আর আলু ছিল আমার বেগুন যে আলু দিবা। আমার কাছে অবাক লাগে, তুমি আচ্ছা কত বছর আছো তুমি? আরে সৌদি আরবে 1 বছর। সাত এক বছর না তিন? তুমি মাছ মানে কখনো খাও নাই? আজি প্রথম। তারপরে 1 টাকা পাঁচ লাখ বেশি এই জন্য আর টাকা বাঁচানো, পরিবার দিকে পরিবারের জন্য টাকাগুলো সেভ করে তুমি পাঠাও, তুমি না খেয়ে না দিয়ে। মাশাআল্লাহ তোমার অনেক বড় বড় কাজ। তুমি সবচেয়ে বেশি কাকে মিস করো এখানে? মাকে। আর মার জন্য এগুলো করো তাই না? মা, ভাই, বোন, ভাই ছোট আছে, ভাইয়ের পড়ালেখা, বোন আছে, বোনের সামনে মাসে বিয়ে, ওর খরচ, এই মাসে তার বেশি টাকা দেওয়া লাগে। আসলে তোমার কথাগুলো শুনে আমি আসলে আমার আবেগটাকে কন্ট্রোল করতে পারতেছি না। তোমার তো একটা ছেলে এই বয়সে পরিবারের দায়িত্ব নিয়ে বাপের প্রতি যে তোমার কর্তব্যটা দেখাচ্ছ তুমি এই বয়সে, আসলে তোমাকে দেখে বাংলাদেশের প্রতিটি ফ্যামিলি সন্তানরা যেন মা বাবাকে অথবা তার পরিবারকে এভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে। কারণ তোমার মতো বয়সের ফলাফল তো রাস্তায় আড্ডা মারে, দোকানে আড্ডা মারে, তারা তো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো তাদের 17 বছরের বিদেশে তোমার একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগতেছে। তুমি আজকে এই সৌদি আরব আসতে 1 বছর 4 মাস, তুমি ডাইল আর আলু আর ভাত খেয়ে থাকতেছ, কখনো মাছ মাংস তোমাকে কিনতেও দেখিনি। আমি তোমাকে ওই দিন আসলে প্রশ্ন করছি এই জন্য যে দেখি তুমি সবসময় সেভ করে খুব সংকুচিত ভাবে চলার চেষ্টা করো, সেই জন্য আসলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম। আমি আসলে ব্যক্তিগত ভাবে এরকম একজন মা মাকে নিয়ে মানে তুমি তুমি তোমার মা তোমাকে নিয়ে গর্ব করার মতো একটা ছেলে। মা কষ্ট করি আমার জন্ম দিয়েছে, আর কষ্ট না বুঝলে কে বুঝবে? 10 দিন কষ্ট করছে মায়ের তো আমার মা মরে যেটা টাকা আমারও থাকবে তারও তো থাকবে। আমি সবকিছু তুমি তোমার মায়ের ভালোবাসা থেকে মাকে আমি দিয়ে দিতেছি। আমার পকেটে আমি 1 টাকা মানুষের সামনে চাকলে আমার পকেটে টাকা পাই যাবে। আচ্ছা ধন্যবাদ রাশি, তোমাকে আসলে তুমি আমার মিতা, তোমার নাম আমার নাম রাখিলাম। তোমার মতো সে যেন বাংলাদেশে প্রতি মায়ের কোলে আসে, প্রতিটি মায়ের ঘরে থাকে যায় এরকম ছেলে যার মাকে এত বেশি ভালোবাসে। আসলে তোমাকে দেখে আমি আসলে প্রাউড ফিল করতেছি, অন্তত বাংলাদেশ বাংলা মায়ের তো এরকম সোনাটুকু একটা ছেলে প্রতিটি ঘরে ঘরে যেন মনে। ঠিক আছে দর্শক, আপনারা ভিডিওটা দেখবেন, বেশি করে শেয়ার করবেন। আমাদের রাশেদ আমি দীর্ঘদিন থেকে এখানে চিনি, তার সেভ চলা দেখে আমি তাকে আসলে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তো সবাইয়ের জন্য দোয়া করবেন, সেজন্য তার মা এবং পরিবারকে নিয়ে আরও বেশি ভালোভাবে থাকতে পারে এবং যেন সে আরও বেশি টাকা ইনকাম করে তার পরিবারকে দিতে পারে এবং নিজে সে ভালোভাবে খেতে পারে। সবাইয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম।